Assalamualaikum everyone. This is me, Orni. Welcome to our new video. আজকে হলো প্রোগ্রামের দিন, তো গরুটাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। দেখিস তোরে নিয়ে দৌড় দিবে নি। আজকে অনেক ভোরে উঠেছি আমরা ঘুম থেকে এই গরুটার ভিডিও করার জন্য শুধুমাত্র। তো গরুটাকে ওখানে রেখে আসার পর আমরা কাজিনরা ফুপ্পিরা মিলে এখন ডিসাইড করলাম যে আমরা একটু হাঁটতে যাই। তো একটা ছাদে উঠে গেলাম, জানি না বিল্ডিংটা কার। সব কথা বলে ওগুলো উঠে নিচে কি এই সবই পানি? এটা কি পানির উপরে? কেন এই যে কই যায় বাবা, আমি তো এখানে দাঁড়ায় আছি বাবা, আমি যাব না। এদিকে আবার কি দেখা যায়? এটা বর্ষাকালের জুতা। আমি তুমি বর্ষাকালের জুতা চেনো? চাচু কখন রে দিবা? একটু দেখিতে হবে। ইয়া করব তোর সাথে যাবো, বুঝছস মুন্না? ওর সাথে যাবি না? এটাও ইউটিউবে যাবে। মহিন অনেক সুন্দর আমাদের এই কিচেন রে, এটাকে কি বলে? হ্যাঁ, ঝুম। আমাদের এই ঝুম অনেক সুন্দর, বিশেষ করে আমাদের চাঁদপুরটা সুন্দর, এই জন্য আমাদের এখানকার সবই সুন্দর। শুধু একটু কারেন্টটা থাকে না, একটু ঝড় হলে কারেন্ট থাকে না। আজকে চার দিন কারেন্ট আসেনি। মাঝখান দিয়ে ঝড় হলো, একদম ভেঙে পড়েছে সব। তো ওরাই তো কি যে করছে, আল্লাহ! আমি যাইনি, আমার আজকে পা মুচকে গিয়েছে, এই জন্য আমি তেমন একটা হাঁটছি না, এই জন্য ভিডিওটি জুম করে করা। অর্ণি এখনো আটকে আছে, মানে ও চোর তো চোর, একদম ধরা খেয়ে মারা খেয়ে তারপরে আসবে। এখনো আসে না, আল্লাহ, ভাগ্যিস আমি যাই নাই। এই যে এখনো আসতেছে ও। না যাবে না, নামো।
অন্যদিকে ক্ষেত থেকে আসার পরেও দেখি এখনো রান্না হচ্ছে। তো এদিকে আমাদের ফুপি কলার থোর না কি জানি একটা কলা গাছের ফুল ওইটা এখন মাখাবে। এর মধ্যে দিয়ে আরেকবার একটু বাইরে উঁকি মারলাম যে বাইরের কি অবস্থা। আবার উঁকি মারলাম কি অবস্থা। ওই উঁকি মেরে লাভ কি, ওই যেটা দেখেছিলাম ওটাই এখনো হয়নি। এখানে গরুর মাংস রান্না করা শেষ, একটু দেখিয়ে দিলাম আপনাদের। মায়ের খাবি তুই এখন। বোতল প্লাস একটু একটা বাটি নিয়ে বসতো তোমরা সবাই, এদিক দিয়ে যাওয়ার সময় তোমাদেরকে খয়রাত দিয়ে যাই। তো প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, কত মানুষ, অনেক কষ্ট করে ভিডিওটি করেছি। আরে আমাদের মহিন ভাই, সুন্দর লাগতেছে তো? এখানে আসো, এখানে আসো। আপু কাছে আসবো না আজকে? তোমার কি আজকে আজকে কে থাকতেছে? তোমার কেমন চাল্লা? তোমাকে সুন্দর লাগতেছে, তোমাকে সুন্দর লাগতেছে, তোমাকেও তোমাকেও মাশাল্লাহ। তাই কপালে কি হইছে? আজকে হচ্ছে আমাদের প্রোগ্রাম, তো কুকুর টেবিলের নিচে ও হচ্ছে কানিজ, আমার ফুফাতো বোন একদম ছোটটা, প্রায় দেড় দুই বছর পরে ওকে দেখলাম। তারপরে যে আমরা সবাই একসাথে বসছি, আমরা সবাই একসাথে কুকুর লাগালাগি করতেছি এখানে। এদিকে আসো, এদিকে আসো, ভিতরে ভিতরে মা। হ্যাঁ সবাইকে নিয়ে বলি আমরা সবাই ভয় পাইছি কুকুরটাকে দেখে। আল্লাহ কই গেছে ওটা? আল্লাহ দৌড় মারছি আমরা সবাই, আল্লাহ কই গেছে? এখন হচ্ছে আমাদের কানি জাপু চলে যাবে, অনেক মিস করব। দেখ বাচ্চাগুলো দেখ, মানে ওর পিড়া এতটা ইম্পর্টেন্ট। এভাবে শেষ হয়ে যায় আমাদের প্রোগ্রাম, কানি জাপুও চলে যায়। আসলে দিনগুলো অনেক ভালো কেটেছিল, এখন আরও বাকি আছে ভিডিও, অবশ্যই ওয়েট করতে হবে। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। Thank you.